ডিয়ার ভিউার্স রাইট নাও আই উইল টক টু অ্যাবাউট সিলেক্টিং অ্যান্ড কনফিগারিং এক্সপ্লয়েড মূলত আমরা দেখব মেটা এক্সপ্লয়েডে এবং কি কনফিগারেশন করা ট্রাই করব এবং কি ভাবে সেটাকে এক্সপ্লোয়েটেশন করবো সো আমরা আগের ভিডিওতে দেখেছি যে এক্সপ্লয়েড কাকে বলে সেটা হচ্ছে একটা মলিকুলার স্কুট যেটা সিস্টেমের কোনো দুর্বলতাকে অ্যাডভান্টেজ ট্যাক ওভার করে সো সে অনুযায়ী তাকে আনঅথরাইজ অ্যাক্সেস করা ট্রাই করে ওকে সো আমরা একটু বুঝে আসি যে মূলত কি করব যেমন এই একটা সিস্টেম রয়েছে সেটা হচ্ছে ভিকটিম পিএসি ভিকটিম আপনারা জানেন এর আইপি রয়েছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট ওয়ান ফাইভ ওয়ান ওকে এটা হচ্ছে অ্যাটাকার পিসি যেটা আমি কালি লিনাক্স ইউজ করতেছি কালি লিনাক্স ইউজ করতেছি সো যে কাজটি করবো এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমের বিভিন্ন দুর্বলতাকে খুঁজে বের করব দুর্বলতাকে খুঁজে বের করে ওই টাইপ যেমন একটা দুর্বলতা হতে পারে এই ভিকটিম পিসিতে যেমন যদি ওয়েবসাইট পাবলিশ থাকে তাহলে ওয়েব সার্ভার রয়েছে ওয়েব সার্ভার কনফিগার রয়েছে সার্ভার কনফিগারেশন রয়েছে দেন যদি আমরা অনেক সময় অনেক সাইডে এসএসএইচ সার্ভার থাকে এফটিপিপি সার্ভার থাকে এম টিপি সার্ভার থাকে বিভিন্ন ধরনের সার্ভার থাকে এবং কি সেগুলো যদি থাকে এবং সেগুলো যদি কোনো এক্সপ্লয়েড পাওয়া যায় সেগুলো যদি কোনো দুর্বলতা পাওয়া যায় যে ভার্নবিলিটিস পাওয়া যায় সেগুলোকে দেখে কোনো এক্সপ্লয়েড খুঁজে বের করে মেটা সের সাহায্যে এই ওয়েবসাইটকে তার ইউজার পাসওয়ার্ড ছাড়া যেহেতু ঢুকতে গেলে আমার একটা ইউজার পাসওয়ার্ড লাগবে ইউজার পাসওয়ার্ড ছাড়া কোনোভাবে যদি অ্যাক্সেস করা যায় সেটাই হচ্ছে আনথরাইজড অ্যাক্সেস সো আমি একটু দেখাবো আমি আমার মেশিনে যদি যাই ওকে এটা হচ্ছে আমার অ্যাটাকার পিসি সো আমি ভেকটিম পিসি কে অন করতেছি ভিকটিম পিসি অন হতে থাক সেই সাথে আমরা একটু দেখে আসি সো আমরা ভিকটিম পিসিকে অবশ্যই তার দুর্বলতাগুলা খুঁজে বের করে এই পিসির সাহায্যে এটাকে অ্যাক্সেস করা ট্রাই করব যদি সামহাও এই পিসিটাকে অ্যাক্সেস করতে পারি এটা এটা যার সাহায্যে করব সেটাই হচ্ছে এক্সপ্লয়েড বা এমন কিছু মলিকুলাস কোর্ট যেটা সাহায্যে সেটাকে এর অ্যাক্সেস দিতে আমাকে বাধ্য করবে সো বিষয়টা ইন্টারেস্টিং এবং কি এটা শিক্ষার জন্য আমি আবারও বলতেছি এটা শিক্ষানীয় বিষয় এটা এই পদ্ধতি ইউজ করে যদি আনথোরাই সাকসেস করুন সেজন্য এই টিউটোরিয়াল অথবা এই প্ল্যাটফর্ম দায়ী থাকবে না সো আমি এখন দেখাবো দেখুন এই সিস্টেমে ঢুকতে গেলে আমার কিন্তু ইউজার পাসওয়ার্ড অবশ্যই লাগবে তাহলে ইউজার পাসওয়ার্ড অবশ্যই লাগবে যেহেতু আমার কাছে ইউজার পাসওয়ার্ড নাই আমি ট্রাই করব অন্য একটা পিসি দিয়ে ঢোকার জন্য সো আমার এটা হচ্ছে অ্যাটাকার পিসি সো এটা কার পিসিডি আমি মাস্ট বি সেটাকে ঢোকার ট্রাই করব সো বেশ কিছু মেটা রান করতে গেলে বেশ কিছু সিস্টেমের দরকার আছে যেমন আমি টাটা বেসটা দেখবো সার্ভিস বিআইসি এস সার্ভিস পোস্ট কি স্ট্যাস আমি দেখবো দিহি রান আছে কিনা না সরি ফর সার্ভিসেস ওকে নট সার্ভিসেস সেটা ডিজেবল রয়েছে সো আমি এটা কি করব স্টার্ট এস টিআরটি স্টার্ট করে দিব ইনে ওকে এখন স্ট্যাটাস দেখি এখন দেখছেন বিষয়টা অ্যাক্টিভ রয়েছে সো আমি এটাকে ক্লিয়ার করে দিব এখন যে বিষয়টা রয়েছে এম এস এফ ডি বি ইন ইট ইন ইট ওকে ডাটাবেস অলরেডি স্টার্টেড দ্য ডাটা রেফারেন্স টু অলরেডি কনফিগারেড এবং কি কনফিগারের সেই স্টার্ট রয়েছে সো এখন আমি এম এস এফ কনসোল যেহেতু এগুলো আগের ভিডিওগুলোতে দেখেছি সো আমার ম্যাটাসপ্লিট রান হয়ে গেছে পিআরও এমপিটি ক্লিয়ার সো ক্লিয়ার করে নিলাম এখন যে বিষয়টা হচ্ছে আমরা তো আসলে সার্চিংয়ের অপশনগুলো দেখতে চাইছিলাম যে সার্চিং আমরা করবো ম্যাটাসপ্লিটকে কীভাবে সার্চ করা যায় সার্চ করে এক্সপ্লয়েট বের করা যায় সো আমরা যদি কমান দিই সার্চ এক্সপ্লয়েট দেখেন এখন পর্যন্ত অনেকগুলো এক্সপ্লয়েট ছয় হাজার তিনশো সাতান্নটা এক্সপ্লয়েড আমার এই সিস্টেমে লোড করা রয়েছে মেটা স্টের লোড করা রয়েছে এই কমনগুলো যেমন ইন্ডিভিজুয়াল কমন দিলেও আসলে এক্সপ্লয়েট বাড়াবে সার্স এস যেমন এসএসাইস এর এই টাইপ এক্সপ্লয়েট রয়েছে নেম এক্সপ্লয়েট

সো আমার প্যারামিটারটা অবশ্যই ভুল হয়েছে আমি একটু ট্রাই করবো ইন্টারনেট থেকে দেখে আসতে ওকে হুম প্ল্যাটফর্ম বানানোটা ভুল হয়েছিল দেন আমি ক্লিয়ার করে নিব হুম সেক্ষেত্রেও আমাকে বাধা দিছে সো আমি এস এস এইস তাহলে তো এইস এর অনেকগুলো অপশন আসবে এইস টাইপ এক্সপ্লয়েট সো এই ক্ষেত্রে অবশ্যই আমি এক্সপ্লয়েড দিয়ে যতগুলো রয়েছে এস এর এক্সপ্লয়েডগুলো এসে যাবে সো আমি ক্লিয়ার করে নিলাম সো আশা করি কীভাবে সার্চিং করতে হোক সে অনুযায়ী আপনারা বুঝে নিয়েছেন বা কে সে অনুযায়ী আসলে সার্চ করতে পারবেন সো আমি আরেকটা বিষয় করব আমি স কালি এনম্যাপ ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট ওয়ান ফাইভ ওয়ান ওকে আমি এন এনম্যাপটা দিয়ে রাখবো কারণ বিভিন্ন সময় আমাকে পোর্ট দেখতে হবে আমি দুইটা স্লাইড করে রাখলাম আমি এই পোর্টগুলার এক্সপ্লয়েড বের করার ট্রাই করব ওকে দেখতেই পাচ্ছেন ওকে পারফরমেন্স আমি আর একটু বড়ো করে দেব ওকে অ্যাপ্লাই ওকে সো ফার্স্টলি যে বিষয়টা রয়েছে আমরা দেখতে পাচ্ছি টু ওয়ান টু ওয়ান দ্যাট মিন্স একুশতম পোর্ট অন রয়েছে সো এখন আমরা কী করবো এক্সপ্লো এক্সপ্লয়েট করবো এই এফ টিফি কারণ একুশতম পুট হচ্ছে এফ টিফির এই করব আমরা এক্সপ্লয়েট করা ট্রাই করব এফ টিফিকে যে কোনো ওয়েতে যে আমরা এক্স এক্সপ্লয়েট করতে পারি কি না ওকে আমরা এক্সপ্লোয়েড করতে পারি কি না সো সেই সাথে বেশ কিছু বিষয় আমাদের দরকার হবে এক্সপ্লোয়েটের ক্ষেত্রে এবং কি কয়েকটা ওয়েতে আসলে এক্সপ্লয়েট করা যা বা কয়েকটা ওয়েতে আসলে এক্সপ্লয়েট করা যা আমরা প্রত্যেকটা ওয়েই আমরা দেখার ট্রাই করবো তো প্রথম আমরা দেখবো অ্যানোনিমাস লগইন প্রথম আমরা কী দেখব অ্যানোনিমাস লগ যে অ্যানোনিমাস লগিনের সাথে আমরা ঢুকতে পারি কি না আমরা অ্যানোনিমাস লগ দিয়ে ট্রাই করবো যে আমরা ম্যাটাসপ্লুইটে ঢুকতে পারি কি না সো তাহলে কী হতে পারে আমি আর টার্মিনাল নিব দেখতেই পাচ্ছেন সো তাহলে লেখবো এফটিপি দেন আইপি ওয়ান নাইন টু ডট মিন্স এখন ইউজার নেম চেতেছে সো এনোনিমাস যেহেতু আমি এটাকে এনো এন ওয়াই এমও ইউএস এনোনিমাসটা কপি করে নিলাম পাসওয়ার্ড দেওয়া ট্রাই করব এফ টি পি বাইনারি মোড ট্রান্সফার ফাইল দেখেন টু থ্রি ওয়ান এফ টি পি সাকসেসফুল দ্যাট মিন্স এই সার্ভারের দুর্বলতাটা কি যখন এই অ্যাপ টিপিভি সার্ভার যখন এফ টিভি সার্ভার এখানে আসলে ইনস্টল করা হয়েছে তখন অ্যানোনিমাস লগ ইন অফ করা হয়নি সো আমরা যদি দেখে আসি একটু ব্রাউজারে অ্যাপটি পিপি সার্ভার ইনস্টল লিনাক্স যেহেতু লিনাক্স মেশিন সে তো ওকে এই টুলটাই অবশ্যই ইনস্টল রয়েছে দেখতে পাচ্ছেন এফ টিভি আমি আবার যদি আপনাদের দেখাই কেন আমি বললাম যে এই টুলটা ইনস্টল রয়েছে সো এটা একটা টার্মিনাল সো আমি ক্লিয়ার করে দিলাম আমি এসেসাইজ করব কালি ঢুকে যাব শুডো বেশ কালি এন এনমএপ মাইনাস পি টু ওয়ান ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট ওয়ান ফাইভ ওয়ান মাইনাস এস ভি জাস্ট টু ওয়েট করবো ভার্সনটা দেখার জন্য মে বি বড় হাতে দিয়েছি ওকে ওকে জাস্ট টু ওয়েট আপনারা দেখতে পাচ্ছেন এই ভি এস টিপি টু পয়েন্ট টু ফোর এটা হচ্ছে এফ টিভি সার্ভার আবার দেখতে পাচ্ছেন আবার ভি এস এইটা হচ্ছে ভার্সন সো এই জন্যই আমি এই ভার্সনটা দেখাতেছি যে কিভাবে ইনস্টল করা হয় যখন সিস্টেমটা ইনস্টল করে আপডেট করলো ইনস্টল করলো সিস্টেম আপডেট করলো বাট এই যে এখানে কনফিগারেশন রয়েছে এই কনফিগারেশনে যে ইউজার নেম পাসওয়ার্ড যে বিষয়টা রয়েছে এখানে অ্যালাউ করে দিল বিশ টোয়েন্টি ফুট অ্যালাউ করে দিল ভার্সন আমি দেখতেছি ইউজার অথেন্টিকেশনের ক্ষেত্রে যেমন রাইটেবল ইয়েস লোকাল ইয়েস এই যে ফাংশনালিটি যদি কখনো অ্যানোনিমাস লগ আপনার ইয়েস করে রাখে তাহলে অ্যানোনিমাস লগ সেটাকে ঢুকতে পারবে আসলে যারা ডিফেন্সিভে কাজ করে তারা অবশ্যই এই অ্যানোনিমাস লগ ইনকে তারা অফ করে রাখে এবং কি নির্দিষ্ট ইউজারকে অন করে রাখে যেন ওই ইউজার ছাড়া ওই আইপি ছাড়া কেউ ওই এফ ঢুকতে না পারে সো এই ক্ষেত্রে বললাম যে এই সিস্টেমটাতে একটা দুর্বলতা আছে যেটা অ্যানোনিমাস লগ ইনকে অন করা রয়েছে সো দ্যাটস ওয়াই এখানে অ্যানোনিমাস লগ হিসেবে ঢুকতে পারা যাচ্ছে সো আমরা সিস্টেমে ফিরে যাবো সো আমরা যেহেতু অ্যানোনিমাস লগ আমরা ঢুকতে পেরেছি সেক্ষেত্রেই আমরা বাইনারি মোডে অন করেছি সো যদি অ্যালএস করি দেখতে পারছেন ইন্টার দ্য এক্সটেন পেসিভ মোড হিয়ার কাম টু ডিরেক্টর লিসেনিং তাহলে আমার কী করতে হবে পেসিভ মুড করতে হবে আদারওয়াইজ আমরা সেটাকে ঢুকতে পারবো না সো পেসিভ মুড কীভাবে করা যা আবার এল এস মাইনাস এ যদি দেই এখন কিন্তু আমরা সেটাকে দেখতে পাচ্ছি হিয়ার কাম টু ডিরেক্টরি লিসেনিং হিয়ার কাম টু সেন্ট ওকে বেশ কিছু দুই হাজার দশ দুই হাজার উনত্রিশ ইয়ার্স পেসিফ মোট ওকে আমরা আরেকটু দেখে আসি যে অ্যাক্টিভ টু বাইনারি টু পেসিভ কীভাবে করা যায় বাইনারি টু প্যাসিভ মোড পেসিভি অ্যাক্টিভ পেসিভ দেখেন দুই প্রকারই হয় অ্যাক্টিভ এবং প্যাসিভ মোড হয় এফটিপি কমন প্যাসিভ মোড একটু বিস্তারিত পরে নেবেন যে কীভাবে ক্লাইন ফার ওয়াল এখানে বিস্তারিত দেওয়া নেই আমি বলছি সেটা হচ্ছে যেটা বাইনারি রয়েছে সে বাইনারি পুট এবং কি এফ টিভি পুট সে মুডে আপনি আসলে একজিশন করতে পারলেন সো আই এখন কিন্তু আক্সি মুডে সেটা ট্রান্সফার হয়েছে সো ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার কমান নিচ্ছে না এল এস সো এখান থেকে আমি বের হয়ে যাব বাই লিখে সো আমি কিন্তু বাই লিখে সেটাকে বের হতে পেরেছি সো একুশতম পুটের একটা পদ্ধতি আমার এক্সপ্লুইটেশন হয়ে গেল তো এখন দেখব ব্রাউজার পদ্ধতিতে কীভাবে সেটাকে অ্যাক্সক্লুশন করতে পারি ব্রাউজারে আমরা দেখি অ্যাক্সেস নিতে পারি কি না ওকে সো ব্রাউজারে তাহলে কীভাবে অ্যাপ টি পি কী লেখবো ক্লোন ডবল স্ল্যাশ আমরা কী লিখবো অ্যানো নিমাস অ্যানো এনোনি এম ও ইউএসইন এস এনোনিমাস ক্লোন আবার অ্যানোনিমাস দিব কারণ ইউজার পাসওয়ার্ড ছবি এনোনিমাস সো দেন অ্যাট দ্য রেট দিয়ে আমরা টার্গেট আইপি দেবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান nine zero dot one five one. A website want to open application. Always তো ওর কথা ছিল হচ্ছে না এইভাবেও আমাদের লগ ইন করা যেতে পারে যে পদ্ধতিটা দেখালাম বাই চান্স হচ্ছে না এভাবে আমরা লগ করতে পারি এবং আরেকটা ভাবে লগ ইন করতে পারি সেটা হচ্ছে বোর্স ফোর্স অ্যাটাক যেটা আমরা করে থাকি সাধারণত বোর্স ফোর্স করে সে অ্যাটাকটা আমরা দিতে পারি এবং কি সে অ্যাটাক অনুযায়ী আমরা ফাইল আপলোড ফাইল করতে পারি ডাউনলোড করতে পারি ডিলেট করতে পারি রিনেম করতে পারি মুভ করতে পারি এই বিষয়গুলো আমরা করতে পারি এবং কি লোকাল যে ই রয়েছে লোকালের সাহায্যেও আমরা করতে পারি বা বিভিন্ন কানেকশনের মাধ্যমেও আমরা করতে পারি ব্যানার গেভিংয়ের মাধ্যমেও করতে পারি তবে যেহেতু এটা মেটা এসপ্লোয়েটের একটা ফ্রেমওয়ার্ক তাই আমরা মেটা এসপ্লোয়েটের সাহায্যেই করা ট্রাই করব। ওকে সো একুশতম ফুটে এখন যে পদ্ধতিটা করব সেটা হচ্ছে ফোর্সিং একটা টুল ইউজ করবো সেটা হচ্ছে হাইড্রা আপনারা জেনে থাকেন যে হাইড্রা দিয়েও আসলেই ফোর্সিং করা যা যেহেতু হাইডা দিয়ে এখন আমি করব না বিকজ আমার সেটাকে পেন্টেস না এটা মেটা স্প্লোয়েটের সাহায্য করব যেহেতু মেটা স্পটের প্লে লিস্ট মেটা স্প্লোয়েটের সাহায্যে আসলে করা ট্রাই করব সো আমি এটাকে বড়ো করে নেই ওকে যেহেতু এখানে সার্ভিসগুলো দিয়েছে সার্ভারগুলো আমি আবার ট্রাই করবো লাস্টে শুধু এস এবং কি ভি দিব সো জাস্ট টু ওয়েট করবো ফিউ সেকেন্ড দেন উই হ্যাভ এক্সপ্লোয় দ্যাট সার্ভিস রানিং অনফুট টোয়েন্টি ওয়ান নাও উই উইল এক্সপ্লয়েড দ্য পার্টিকুলার ভার্সন এফ সার্ভিস সো উই উইল সার্চিং দিস ভার্সন উইল সার্চিং দিস ভার্সন সো এটা আমরা কপি করে নিই যেহেতু এই ভার্সনের কোনো এক্সপ্লয়েড ম্যাটা এক্সপ্লোয়েডে আসে কি না ওকে শুডু বেশ কালি আমরা এটাকে বড় করে নেই আমরা কি করব সার্চ এক্সপ্লয়েট করব সার্স সার্স এক্সপ্লয়েট এবং কি সাক্স এক্সপ্লয়েডে এই এক্সপ্লয়েট টাইটেল গুলো অলরেডি রয় আছে সো আমাদের হচ্ছে কত ভিতরে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ টু পয়েন্ট থ্রি পয়েন্ট সরি টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর রয়েছে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ রয়েছে বেকডোর এক্স ব্যাকডোর কমান এক্সিকিউট এবং কি ব্যাকডোর কমান এক্সিকিউট রিমোটেড ডিনার অফ সার্ভিস এই এই বিষয়গুলো রয়েছে সো আমরা ব্যাকডোরটা দিয়ে আমরা ট্রাই করব আমরা কি করব ব্যাকডোরটা দিয়ে আমরা ট্রাই করব সো আমরা যেহেতু মেটা স্পে আমাদের রান করা রয়েছে আমরা মেটা স্পটে চলে যাব সো আমরা লিখব সার্স সার্স ভি এস এফ টি পি ডি বুঝতে পারছেন যে আপনার যে এনমেপের যে রেজাল্টটা রয়েছে ওই রেজাল্ট অনুযায়ী আপনি ব্যাকডোর খুঁজে বের করবেন সরি এক্সপ্লয়েট খুঁজে বের করবেন মেটা ম্যাটাসডে সো আমরা তাহলে এক্সপ্লয়েট কোনটা ইউনিক্স ব্যাগস যেহেতু একটা লিনাক্স ব্যাগস রয়েছে ভার্সন টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর যেহেতু ওটা ফাইভ রয়েছে এই ভার্সনটা আমরা দেওয়ার ট্রাই করব ওকে সো এটা ইউজ করতে গেলে তাহলে আমাদের কি করতে হবে ইয়োস এটা কপি করে অথবা ওয়ান লেখলেই আমাদের আইডিটা দিলেই আমাদের এটা কপি হয়ে যাবে সো সেই সাথে আমরা কি করব আমাদের যে চিরজাইত নিয়ম সেটা দেখব শো অপশন শো অপশনে আমাদের কী করতে হবে আর হোস্টে ইউজ করতে হবে একুশতম পোট অলরেডি রয়েছে নেম অটোমেটিক এক্সপ্লোয় যেটা হবে সো সেট হোস্ট ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ওয়ান সিক্স এইট ডট কী করা যেতে পারে ডট ওয়ান নাইন টু ডট ওয়ান নাইন জিরো সো আপনার যদি বুঝতে প্রবলেম হ আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরও ট্রাই করবো আরও সহজলভ্যভাবে করানোর জন্য ওকে শো অপশন এখানে দেখতে পাচ্ছেন যে আমার আর হোস্টার সেট হয়ে গিয়েছে এখন কমান এক্সিকিউট দিলেই সেটা আমি এর আগে রান দিয়ে করেছিলাম এখন এক্সপ্লোয়েড দিয়ে করব আপনি রান বা এক্সপ্লোয়েড দিলে যা দিবেন তাই হয়ে যাবে ব্যাকডোরটা ট্রাই করতেছে ওই নিতে কমানটা নিতে ব্যাকডোরটা ট্রাই করতেছে সো আমরা এ এর ফাঁকে আমরা আমরা কী করে আসবো ওকে এক্সপ্লোয়েড বাট নো সেশন ক্রিয়েটেড এক্সপ্লোয়েড ফেইল কানেকশন এট দ একুশতমাপুর ট্রাইম আউট ওকে এক্সপ্লোয়েডটা ফেইল করেছে হ্যাঁ এক্সপ্লোয়েডটা ফেল করেছে সো আমরা আরেকটা এক্সপ্লয়েট খুঁজবো যেটা আসলে একুশতম পুটে আসলে অ্যাক্সেস নিতে পারবে যেহেতু এর ভার্সনটা ওকে নো টেনশন থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর ওকে আমরা সব অপশনটা দেখব যে ইয়েস এস সি হোস্ট ফ্রক্সি আর হোস্ট টার্গেট একটা বিফেল হয়েছে একটা হওয়ার কথা ছিল যেহেতু বিফেল হয়েছে আমরা আর একটা মেথড আসলে আমাদের দেখতে হবে সেই ক্ষেত্রে তেইশতম টেলনেট পুটও অন রয়েছে ওকে যেহেতু একুশতম পুট নিয়ে কাজ করতেছি Amade equals the Ashley Darker and see host the local client address, the proxy client address, types of port are you and run, run FTB. ওকে সেশন ওয়াজ ক্রিয়েটেড রিল্যাক্স কনফিগারেশন আমি একটু ট্রাই করব একটু অনলাইনে খুঁজতে যেহেতু ট্রাভেল শুট করতে হবে অ'কে চৰি টু চে আমি আমাৰ টাৰ্গেট আই পি কে ভুল কৰিছি চ' দে বাৰ বাৰ ৰিভাৰ্চ কৰান নাইন টু ডট ওৱান ছিক্স এইট ডট ওৱান নাইন জিৰ' ডট ওৱান 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 অ'কে এছ এইচ অ' শ্ব' অপশ্যনছ চ' ৰাইটনাও এক্সিকিউট ৰাণ চ' বেনাৰ গেভিং অলৰেডি চেলফাউণ্ট এক্সিকিউট কৰিছে সো দেখতে পাচ্ছেন সেটা এক্সিকিউশন করেছে রান করার সাথে সাথে সো এবং কি ইউআইডি যদি ধরেন তাহলে রোড এলএস যদি করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন সো বাইনশল যদি করা হয় পাইথন রুট Shell. Uh, L shell. Uh, okay. Found a bash shell. Uh, target machine user bin python. Okay. সো আমি যদি দেখি আই এফ কন ক্লিয়ার দেখতে পাচ্ছেন ফেক এই দেখেন একান্ন আইপি তাহলে আমি কি করলাম কালি মেশিন দিয়ে আমার ওই টার্গেটটাকে আমি একটা ক্লাস কুঠের মাধ্যমে অথবা একটা টেকনিকের মাধ্যমে মেথডের মাধ্যমে আমি ওই মেশিনটাকে অ্যাক্সেস নিলাম সো যে পদ্ধতিতে যে কুটটার মাধ্যমে আমি অ্যাক্সেস নিলাম সেই কুটটাই হচ্ছে আমার এক্সপ্লয়েড সো সেই কূটটা যদি আমরা দেখে আসি তাহলে মেটা স্প্লিটে এই কুটটাও যেহেতু ওপেন সোর্স আমরা খুঁজে বের করতে পারব সো ফাইন প্যাথ फ टी एक्सपिएल आई टी एक्सप्ल मैट सो एक देखे आसबार्स एक्सप्ल कह से ইনপোট ব্যাকডোর ওকে যেহেতু আমার এখানেও একটা কোড দেওয়া রয়েছে সো সেডি এল এ যদি করি তাহলে ক্যাট আমি কি করব ব্যাকডোর আমরা যেটা ইউজ করেছি এই এ রবিতে লেখা প্রোগ্রামটা এই কোডটাই হচ্ছে এই কোডটাই আমাকে কি করেছে এই প্রোগ্রামটাই এই কোডটাই আমাকে ওই টার্গেট মেশিনে অ্যাক্সেস করতে আমাকে হেল্প করেছে সো দেখতে পারছেন ওই টার্গেট মেশিনে যদি আপনি এখন এভরিথিং কিছু করতে পারেন যে তার রুট ফাইল কোথায় আছে সে কোন ফাইলে যেমন ওয়েবসাইটটা কোন ডিরেক্টরিতে থাকে ওয়েবসাইটতে থাকে ভারে সিডি ভার দেন এলএচ যদি করেন তাহলে পাবেন আপনি ডব্লিউ 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 সিডি গেলেন দেন এখানে এলএট যদি করেন তাহলে পিএসপি মাই এডমিন আছে ইন্ডেক্স আছে উইকি আছে পিএসপি ইনফরমেশন আছে ডিবি ডব্লিউ আছে এই বিভিন্ন বিষয়গুলো আপনি পাবেন যেহেতু এখানেই তো এই ডব্লিউ তো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে যদি থাকে সেই ওয়েবসাইটে যদি আপনি ঢুকতে পারেন এখান থেকে যদি লারাভেলে থাকতো তাহলে ডট ফাইলে গেলেই আপনি ডাটাবেসের ইউজার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন সো ডাটাবেসের ইউজার পাসওয়ার্ড পাওয়া গেলেই আপনি মাই স্কুল যেমন যদি মাই স্কল থাকে মাইস মাই মাই এস কিউল ইউ দেন পাসওয়ার্ড দিয়ে আপনি ইজিলি সেটাকে অ্যাক্সেসেবল করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আমি না দেখালেও কারণ বেশিটা দেখাইলে হয়তো প্রবলেম হবে ইউটিউবে রাখবে না বিষয়গুলো সো থ্যাংক ইউ এ পর্যন্তই তাহলে আমরা কী করলাম আমরা একুশতম পোটকে বিভিন্ন পদ্ধতিতে মেটা সাহায্যে আমরা কী করলাম অ্যাক্সেস করা ট্রাই করলাম এবং কি ওই টার্গেট মেশিনটাকে অ্যাক্সেসেবল করে তুললাম থ্যাংক ইউ হাই আমি বনিয়ামিন আমি বিভিন্ন সময় সাইবার সিকিউরিটি সম্পর্কে কথা বলে থাকি বনিয়ামিন মূলত একটি সাইবার সিকিউরিটি চ্যানেল সো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন